হেলিকপ্টারে উড়ে 32টি শিশুকে হত্যা করেছে হেলিকপ্টারটাকে গুলি করে, আমাদের টাকায় কিনা হেলিকপ্টার। মিয়ানমার যখন উখিয়া সীমান্তে এসে বাংলাদেশের অভ্যন্তরে গুলি করে একজন নাগরিককে হত্যা করলো, কোনো প্রতিবাদ দেখলাম না তো বিমান বাহিনীর। দুঃখ লাগে, বারংবার নির্বাচনে ভোট ডাকাতি করেছে, তাদেরকে সমর্থন দিয়েছে সেনাবাহিনী, বুক ফেটে যায়। এই সেনাবাহিনীর একজন স্রষ্টা হিসাবে, অন্যতম প্রতিষ্ঠাতা হিসাবে 58 নির্বাচনে 6 বারের সংসদ সদস্য আমি ঘর থেকে বেরোতে পারি নাই। অতি দ্রুত প্রয়োজনীয় একটা স্পেশাল ট্রাইব্যুনাল করে যাদের যাদের ফাঁসির আদেশ হয়েছে প্রত্যেককে ঝুলিয়ে দেন, তাদের শহীদ পরিবার শান্তি পাবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিটি সদস্যকে এরা আমাদেরকে মুক্তি করিয়ে আমাদেরকে মনে করিয়ে দেয় 1971-এর সেই লড়াকু ছাত্রদের কথা। অনেক সভা করেছি মুক্তিযোদ্ধাদের সভায়, এই অডিটোরিয়ামে বহু সভা করেছি, মাঝে মাঝে হতাশ হয়ে 2-4টি কথা বলেছি, কোথায় গেল সেই 1971-এর ছাত্ররা। আমি 800 সৈনিকের কমান্ডার ছিলাম, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রথম ব্যাটালিয়ন ফার্স্ট ইস্ট বেঙ্গল, যশোর ক্যান্টনমেন্ট থেকে বিদ্রোহ করেছিলাম 200 সৈনিক নিয়ে, তারপর যশোর কুষ্টিয়া অঞ্চল থেকে 600 ছাত্রকে রিক্রুট করে আমার ব্যাটালিয়নে সৈনিক বানিয়েছে, 1 মাস ট্রেনিং দিয়ে এই 600 জনকে নিয়ে রণাঙ্গনে লড়াই করেছে, এই 600-100 জীবন দিয়েছে রণাঙ্গনে। স্বাধীনতার পর আর এইসব ছাত্রদেরকে দেখি নাই, তারা কোনো সার্টিফিকেটের পরোয়া করে নাই, যুদ্ধ শেষ তারা রাইফেলটা আমাদের কাছে জমা দিয়ে বাড়ি চলে গিয়েছে, সার্টিফিকেট নিতে আসেনি, অনেকে স্কুলে কলেজে যে যেখানে ছিল সেখানে চলে গিয়েছে, আর তাদের জায়গা দখল করে বসেছে বুয়া মুক্তিযোদ্ধার দল। 1971 সালে মুক্তিযুদ্ধের সংখ্যা ছিল 80,000, এখন কিভাবে 2.5 লাখ হলো, এটার কৃতিত্ব আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে দিতে হবে। 16 জন সচিব, সরকারের সচিব, তারা এই সরকারের আমলে প্রমাণিত হয়েছে এরা ভুয়া মুক্তিযোদ্ধা। কি লোভনীয় একটি পদ মুক্তিযুদ্ধে হতেই হবে তাদের, আর এখন তো দেখি সবাই বীর মুক্তিযোদ্ধা, যারা সার্কাসের ইউনিটে ছিল থিয়েটার রোডে ছিল তারাও বীর মুক্তিযোদ্ধা। তাহলে আপনারা কোথায়, আমরা কোথায়, কোথায় গেল সে 81,000? এখন তো 2.5 লাখ ভুয়া মুক্তিযোদ্ধা এখানে এসেছে। বিগত পতিত সরকারের একজন মন্ত্রী যার বয়স যুদ্ধের সময় ছিল 9 বছর, সরকারের মন্ত্রী 9 বছর বয়স, সেও মুক্তিযোদ্ধা সার্টিফিকেট পেয়েছে, মন্ত্রী হয়েছে, হেলিকপ্টারে উড়ে 32টি শিশুকে হত্যা করেছে হেলিকপ্টারটাকে গুলি করে, আমাদের টাকায় কিনা হেলিকপ্টার। মিয়ানমার যখন উখিয়া সীমান্তে এসে বাংলাদেশের অভ্যন্তরে গুলি করে একজন নাগরিককে হত্যা করলো, কোনো প্রতিবাদ দেখলাম না তো বিমান বাহিনীর, কোনো হেলিকপ্টার তো উঠতে দেখলাম না ভিতরে গিয়ে, আর এখানে অন্যান্য জায়গায় একটার বদলে 10টা গুলি করে আসতো, তাদের কোথাও দেখি না। সামরিক বাহিনী সম্বন্ধে হতাশ হয়ে গিয়েছিলাম। 1971 সালের মার্চ মাসে মেজর জিয়াউর রহমান চট্টগ্রাম থেকে যে সশস্ত্র মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন, সেই সংগ্রামে তার ডাকে সাড়া দিয়ে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 5টি ব্যাটালিয়ন, 1st বেঙ্গল যশোরে, 2nd বেঙ্গল জয়দেবপুরে, 3rd বেঙ্গল সৈয়দপুরে, 4th বেঙ্গল কুমিল্লায়, 8th ইস্ট বেঙ্গল চট্টগ্রামে বিদ্রোহ করে, এবং আমি যশোর ক্যান্টনমেন্টে একাই বিদ্রোহী অফিসার ছিলাম, আমার সঙ্গী সেখানে থেকে বেরিয়ে এসে মুক্তিযুদ্ধে হয়েছে। বেনাপোলে 3 মাস ছিলাম, সেখানে স্মাগলাররা তারা দৌড়ে এসে বলে স্যার অস্ত্র দেন যুদ্ধ করবো, আমার সুবিধার মেজর বলে স্যার এদের অস্ত্র দেওয়া যাবে না, এরা তো স্মাগলার, তারা তো জীবন দিতে এখানে এসেছে, এই ব্যাটালিয়নে ভর্তি হওয়া মানে জীবন সংশয়। তো প্রত্যেকটি পেশার মানুষ এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, এখানে যারা বসে আছে তরুণ ছাত্র ছিল অধিকাংশই, 2-1 জন সামরিক বাহিনী থাকতে পারে, কিন্তু স্বাধীনতা যুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইপিআর,
এবং ছাত্ররা যে গৌরব জমায় ভূমিকা রেখেছে, যেভাবে মুক্তিযুদ্ধের সূচনা করেছে ইতিহাসে এবং স্বাধীন দেশে, তাদের মূল্যায়ন হয় নাই। দুঃখ লাগে, বারংবার নির্বাচনে ভোট ডাকাতি করেছে, তাদেরকে সমর্থন দিয়েছে সেনাবাহিনী, বুক ফেটে যায়। এই সেনাবাহিনীর একজন স্রষ্টা হিসাবে, অন্যতম প্রতিষ্ঠাতা হিসাবে, 58 নির্বাচনে 6 বারের সংসদ সদস্য আমি ঘর থেকে বেরোতে পারিনি, পুলিশ বাহিনী ঘিরে রেখেছে। দুঃখ লাগে, মেজর সিনহা অবসরপ্রাপ্ত একটা পুলিশের ওসি প্রদীপ কুমার তার গলায় পা দিয়ে তার মৃত্যু নিশ্চিত করেছে। কি করেছে সেনাবাহিনী, কোথায় গেল আমার সদস্যবৃন্দ? তারা একদিন দিয়ে এই পুলিশ বাহিনীর দানবগুলোকে চা খাইয়েছে, লাঞ্চ খাইয়েছে, আমরা মুখ বন্ধ করে বসেছিলাম। সেনাবাহিনীকে পর্যন্ত তারা এমনভাবে পরিবর্তন করে দিয়েছে, সেনাবাহিনীকে ট্রেনিং দেওয়া হয় যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। কাদের সাথে যুদ্ধ করবে? শত্রু দেশের সাথে যুদ্ধ করবে। কিন্তু বাংলাদেশ সামরিক বাহিনীর ডক্ট্রিনে দেখা যায় কোনো সৈন্য দেশ নাই, কোনো শত্রু দেশ নাই, নিজেরা নিজেরা বোধ হয় যুদ্ধ করতে চায়। যাদের বিরুদ্ধে যুদ্ধ করব তাদের কাছ থেকে অস্ত্র আনতে চায়, তাদের কাছে গোলাগুলি আনতে চায়, তো কী ধরনের যুদ্ধ আমরা করবো? সেনাবাহিনীর এই মুহূর্তে আমার যেটি মনে পড়ছে, আমাদের এই সবার দাবি স্বৈরাচারী শেখ হাসিনার নামে যে ক্যান্টনমেন্ট করা হয়েছে অবিলম্বে তা বাতিল করতে হবে, অতি দ্রুত প্রয়োজনীয় একটা স্পেশাল ট্রাইব্যুনাল করে যাদের যাদের ফাঁসির আদেশ হয়েছে প্রত্যেককে ঝুলিয়ে দেন, তাদের শহীদ পরিবার শান্তি পাবে। তেল কত প্রকার কি কি, আমি আর কোনো অনুষ্ঠান না দেখলেও এই পিডিবি রেড আমি দেখতাম। আর দুঃখ লাগতো রে ভাই, এই দেশের জন্য যুদ্ধ করেছি আমরা, কি বলে পাশের চাকররাও তো এরকম কথা বলে না, নত জানো কি মাটিতে শুয়ে কোনো মেরুদণ্ড নাই। এই ছাত্রদের আন্দোলনে একটা মেয়ের কথা আমি খুব উপলব্ধি এনজয় করেছি, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোকে হলের সামনে পুলিশ বাহিনী দাঁড়ায় আছে আর ছাত্রীরাও দাঁড়ায় আছে, একটা মেয়ে পুলিশকে বলতেছে আমি কি কোটার পুলিশ, কোটার পুলিশ, আচ্ছা দেখেন তো হাতায় দেখেন তো আপনার মেরুদণ্ড আছে কিনা। আমি মুখ করে আমি দেশে বাচ্চা বাচ্চা মেয়েরা কি বলছে, আর যে যুবকেরা বুক পেতে দিয়েছে বুলেটের সামনে ভাই, তারাই দেশটা স্বাধীন করেছে, আমরা তাদের সমর্থন ছাড়া সফল হতাম না। এই আন্দোলন শুরু করেছে বিএনপি, জীবন দিয়েছে বিএনপি, কিন্তু একে সাফল্যের গা প্রান্তে নিয়ে সফল করেছে এই লড়াকু ছাত্র সমাজ পেশাজীবী, তাদেরকে আমরা গভীর শ্রদ্ধা জানাই এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আল্লাহ মুক্তিযোদ্ধা সংসদ জিন্দাবাদ। প্রতিক্রমে আজকের সভা এখানে সমাপ্তি ঘোষণা করা হলো।